আমি একদিন অন্ধকারে ছিলাম, সেই জায়গা থেকে প্রভু যীশু আমাকে আলো দেখিয়েছেন। যদি আমাদের পাড়া প্রতিবেশী যখন জানতে পারবে তখন তারা কি বলবে, এবং তারা তাদের কাছে আমি কি বলবো, বা তোর যখন বিয়ে দেবো তাদেরকে আমরা কি বলবো, এরকম তাদের ভাবনা চিন্তা ছিল অনেক রকম। সকলকে জয় যীশু। আমার নাম শ্রাবন্তী মণ্ডল, আমার বাড়ি আরামবাগ। আমি 2014 সালে প্রভু যীশুকে জেনেছি এবং তারপর আমি প্রভু যীশুকে গ্রহণ করেছি আমার ত্রাণকর্তা হিসাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি কীভাবে যীশুকে জেনেছি এবং আমি কেন যীশুকে আমার ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেছি। 2014 সালে আমি আমার এক বান্ধবীর সাথে আমার পরিচয় হয়। আমার বান্ধবীর সাথে পরিচয় হয়েছিল একটি পিকনিকে গিয়ে। আমাদের একটি কম্পিউটার সেন্টার থেকে আমাদের একটি পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে আমরা গল্প করছিলাম, তো তার মাধ্যমে আমি প্রভু যীশুর কথা প্রথমে শুনেছিলাম। কিন্তু তার আগে তো আমরা যখন ক্লাস 3 ক্লাস 4 যখন পড়তাম তখন আমরা প্রভু যীশুর কথা বইতে পড়েছিলাম, তো সেই হিসাবে তো আমি অতটা কোনোদিনও সেইভাবে গুরুত্বও দিইনি। আবার এরকম কখনও কখনও মনে হতো যে কে প্রভু যীশু, আমরা 25শে ডিসেম্বর প্রতি বছর তার জন্মদিন উপলক্ষে কেক খাই, কিন্তু তার কাছে কোনোদিনও প্রার্থনা করতাম না। তো তার কাছে আমি প্রথম, আমার সেই বান্ধবীর কাছে প্রথম আমি প্রভু যীশুর সম্বন্ধে জানতে পারি। সে আমাকে প্রথমে আর কি বলেছিল যে প্রভু যীশুর কাছে এরকমভাবে প্রার্থনা করলে এরকম কিছু হয়, তার প্রভু যীশুর কাছে প্রার্থনা করা যায় এরকম। আর সে আমাকে সেদিনকে একটি বাইবেল দেখিয়েছিল, আর সেটির প্রতি আমি খুব আকৃষ্ট হয়েছিলাম বাইবেলের প্রতি, কারণ আমি আগে তো হিন্দু ছিলাম, তো হিন্দুদের ক্ষেত্রে আমরা গীতা সহজে হাতে নিয়ে দেখতে পারি না বা স্পর্শ করতে পারি না। স্নান করতে হবে, তারপর সেই গীতাকে আমরা স্পর্শ করতে পারি, বা বেদকেও আমরা পড়তে পারি না, পড়ার আমাদের সুযোগ থাকে না, নাকি বলে হ্যাঁ ওটা শুধু ব্রাহ্মণরা পড়তে পারবে। তো সেরকমভাবেই আমার ওই বাইবেলটি দেখে সেদিন আমি খুব আকৃষ্ট হয়েছিলাম, এবং আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে হ্যাঁ আমাকে যদি সে একটি ছোট বাইবেল দেয়। তো সে আমাকে একটি ছোট বাইবেল, নতুন নিয়মের যে নিউ টেস্টামেন্ট যেগুলো আছে সেগুলো আমাকে একটি ছোট বাইবেল সে আমাকে দিয়েছিল। তো তারপর আমার প্রভু যীশুর সম্বন্ধে আরও জানার ইচ্ছে হয়। আমি প্রভু যীশুকে তখন আরও জানার, আমার মনের মধ্যে আরও অনেক ইচ্ছাটা বেড়ে যায় বাইবেলটি যখন আমি পড়তে থাকি। মধ্যে মার যখন আমি পড়তে থাকি তখন জানার ইচ্ছাটা আরও বেড়ে যায়। তখন টিভিতে একটি প্রোগ্রাম হতো, তো আমি সেই প্রোগ্রামটা দেখতে শুরু করেছিলাম, কারণ সেই প্রোগ্রামেতে প্রভু যীশু যে তারা যে প্রার্থনা করে প্রভু যীশুর কাছ থেকে যে প্রার্থনার উত্তর তারা পেয়েছিল, যে টেস্টিমনি তারা শেয়ার করতো, সেগুলো দেখতে খুব ভালো লাগতো এবং শুনতেও ভালো লাগতো। কেন কি যে প্রভু যীশু এত কিছু মিরাকল করেছে এবং তারা সেই সকল কিছু সাক্ষ্য দিচ্ছে। তো তারপর টিভিতে সেই প্রোগ্রাম দেখতে শুরু করি, সেগুলো দেখতে ভালো লাগে, এবং সেখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারের সাথে আমি যোগাযোগ করেছিলাম। তারপর আমি আমার এলাকায় আমার আশেপাশে কোথাও চার্চ আছে কিনা সেই সকল কিছু খোঁজ করতে থাকি, এবং সেখানে খোঁজ করতে আমি সেখানে একটি অ্যাডভেন্টিস্ট চার্চের সাথে আমার পরিচয় হয় এবং সেই চার্চে আমি যেতে শুরু করি। সেখানে যে পাস্টার ছিলেন সেই পাস্টার এবং সেখানে যে চার্চ মেম্বার ছিলেন সেই চার্চ মেম্বাররা আমাকে গাইড করেছেন যে হ্যাঁ প্রভু যীশুকে জানতে এবং প্রভু যীশুর সম্বন্ধে আরও নতুন, প্রভু যীশু কে ছিলেন, তিনি কি করেছেন আমাদের জন্য, তিনি যে আমাদের পাপের জন্য তিনি যে প্রাণ দিয়েছেন, সেই সকল কিছু তারা আমাকে বুঝিয়েছিলেন, তারা আমাকে গাইড করেছিলেন সেই সকল চার্চ মেম্বার সকলে। তো আমি যখন প্রভু যীশুকে জানি আমার চার্চ মেম্বারের কাছ থেকে, তো তারপরেতে আমি আমার পরিবারেতে এসে আমি প্রথম আমার মাকে বলি যে হ্যাঁ আমি এরকম প্রভু যীশুর আরাধনা করতে চাই। তো মা প্রথম প্রথম শুনে একটু অবাক হয়ে গেছিলো, কেন কি একটা হিন্দু বাড়ির মেয়ে হয়ে প্রভু যীশুকে গ্রহণ করবে বলছে, এবং যেহেতু আমরা আমাদের হিন্দু সমাজে এখনও পরিচিতি আছে এরকম যে হ্যাঁ প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করা মানে খ্রিস্টান হয়ে যাওয়া বা একটা খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে মেয়ে, এরকম যখন আমি এসে মাকে বলি মায়ের ভাবনা চিন্তা এরকম ছিল এবং মা অবাক হয়ে গেছিলো, এবং তখন বলতে থাকে যে হ্যাঁ তুই করবি ঠিক আছে, কিন্তু যদি আমাদের পাড়া প্রতিবেশী যখন জানতে পারবে তখন তারা কি বলবে, এবং তারা তাদের কাছে আমি কি বলবো, বা তোর যখন বিয়ে দেবো তাদেরকে আমরা কি বলবো, এরকম তাদের ভাবনা চিন্তা ছিল অনেক রকম। তো মা আমাকে বলে, তো তখন আমি মায়ের কথা অতটা বলি কিছু সেরকমভাবে উত্তর দিইনি, কারণ তখন আমি সেই তখন নতুন প্রভু যীশুকে জানছি, তো সেইভাবে কোনো কিছু তাকে আমি উত্তর দিই না। এবং আমি যখন বাড়িতে এসে আমি আমার ভাইয়ের সাথেও শেয়ার করি, ভাইও প্রথম প্রথম একটু দু একদিন একটু অন্যরকম থাকলো, তারপরে কিন্তু আমার সাথে প্রার্থনা করতো এবং আমাকে বলতো যে হ্যাঁ আমার জন্য প্রার্থনা কর, কারণ তখন সেই সময় তার মাধ্যমিকের এক্সাম ছিল। এবার
তো পাড়া প্রতিবেশীরাও কখনো কখনো বলেছে যে হ্যাঁ ও খ্রিস্টান হয়ে যাচ্ছে বা কি কিছু চার্চে যাচ্ছে। তো তারপরে আমাদের যে সেন্টারের স্যারেরা ছিলেন বা অনেকে ছিল, তারা কি বলছে তুই খ্রিস্টান হয়ে গেছিস, এরকম তুই চার্চে যাচ্ছিস, কত টাকা পাচ্ছিস, তোকে কি টাকা দিচ্ছে নাকি তার জন্য তোরা খ্রিস্টান হয়ে যাচ্ছিস, এরকম বিষয়ে তাদেরকে আমি এটা বোঝাতে পারি না যে হ্যাঁ প্রভু যিশুকে গ্রহণ করা বা তার আদেশ অনুসারে চলা মানেই যে খ্রিস্টান হয়ে যাওয়া, সেটা কিন্তু নয়। আমরা তো অনেক মানুষ আছে, অনেক মনীষী আছে যারা অনেক সকল মানুষদেরকে অনুসরণ করে চলে, যারা বাইবেলের শিক্ষাকে অনুসরণ করে চলে, কিন্তু তাদেরকে কেউ কখনো বলে না যে হ্যাঁ তুমি খ্রিস্টান হয়ে যাচ্ছ। কিন্তু যখন আমরা এই জিনিসটাকে গ্রহণ করছি বা কিছু, তখন মানুষ আমাদের দিকে আঙুল তুলতে থাকছে যে হ্যাঁ তুমি খ্রিস্টান হয়ে যাচ্ছ, তুমি খ্রিস্টান ধর্মকে গ্রহণ করছো, তুমি টাকা পাচ্ছ সেই জায়গা থেকে, সেই জন্য হয়তো তুমি খ্রিস্টান ধর্মকে গ্রহণ করছো। এরকম অনেক প্রতিবেশীরা রয়েছে, আত্মীয়রা রয়েছে, অনেকেই বলেছিল কি যে হ্যাঁ তুমি খ্রিস্টান হয়ে যাচ্ছ, এরকম কিছু। তো সেই হিসাবে যে হ্যাঁ অনেকের কাছ থেকে অনেক রকম শুনি যে হ্যাঁ প্রচুর কিছু সমস্যা, মারধর, সেরকম কিছু হয়েছে। আমার সাথে হয়তো সেরকম কিছু হয়নি, কিন্তু হয়তো বাইবেলে বলা হয় না যে যতটা যার সহ্য করার ক্ষমতা আছে সেরকমভাবেই প্রভু যিশু, প্রভু তার জীবনে সেরকম জিনিস এনে দেয়। তো সেরকমভাবে হয়তো আমার ওই অতটাই হয়তো ক্ষমতা ছিল যে হ্যাঁ আমি সহ্য করতে পারবো। তো সেই হিসাবে আমার জীবনে হয়তো সেরকম কিছু প্রবলেম এসেছিলো যেগুলো আমি ওভারকাম করে আসতে পেরেছি। আমি যখন প্রভু যিশুকে জানতাম না তখন আমার জীবন একরকম ছিল, এবং আমি যখন প্রভু যিশুকে জেনেছি, জানার পরে আমার জীবনে আরেক রকম পরিবর্তন এসেছে। কারণ প্রভু যিশুকে আমি যখন জানতাম না তখন আমি আমাদের হিন্দু দেবদেবীদেরই আরাধনা করতাম। তো আমি সেখানে যখন আরাধনা করতাম সেখানে আমি অতটা শান্তি পেতাম না, কিন্তু আমি যখন প্রভু যিশুর প্রার্থনা করতে শুরু করি আমি একটা অদ্ভুত শান্তি পেতাম মনের মধ্যে, যে হ্যাঁ আমার প্রার্থনাগুলো কেউ শুনছে, কেউ একটা উত্তর দিচ্ছে, এরকম একটা মনের মধ্যে আমি শান্তি পেতাম, আমার সেটা খুব ভালো লাগতো। তো তারপর প্রভু যিশুকে আমি যখন জানতাম না আগেতে, এবং যখন আমি জানলাম প্রভু যিশুকে যে হ্যাঁ আমার পাপের জন্য কেউ একজন মৃত্যুবরণ করেছে ক্রুশেতে, যে এত কষ্ট করেছে, তো জানার পর আমার হৃদয় তখন কেঁদে উঠত যে হ্যাঁ আমাদের মতো পাপী মানুষদের জন্য আমি যদি কোনো কিছু একটা খারাপ কাজ করি তার শাস্তি হিসাবে কিন্তু আমার মা বাবা নেবে না, কিন্তু প্রভু যিশু যিনি আমাদের পাপের জন্য তিনি এরকমভাবে মৃত্যুবরণ করেছেন। তো সেই হিসাবে যখন জানলাম প্রভু যিশু যে আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, তো আমি তখন তাকে আমার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছি। এবং এখন আমি প্রভু যিশুকে গ্রহণ করে হয়তো হ্যাঁ অনেক রকম সমস্যা আমাদের মধ্যে আমার সামনে এসে উপস্থিত হয়, কিন্তু সেই সকল সমস্যা থেকে কিন্তু আমি যখন প্রভু যিশুতে বিশ্বাসে স্থির থাকি তো তখন তিনি আমাকে কিন্তু সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন। তিনিই কিন্তু আমাকে পথ দেখান যেন আমি সেই সমস্যা থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি, তিনি আমাদেরকে গাইড করেন। পরিবারে আমি প্রথম গ্রহণ করেছিলাম প্রভু যিশুকে, তো তখন আমি আমার পক্ষে হয়তো একটু কষ্টকর ছিল, কিন্তু তারপর আমার কাছ থেকে আমার ভাই যখন জানে প্রভু যিশুর কথা, তো তখনও কিন্তু প্রভু যিশুকে আমার ভাই গ্রহণ করে তার ত্রাণকর্তা হিসাবে। আমার ভাই এখন সেও কলকাতায় কাজ করছে প্রভু যিশু প্রচারক হিসাবে। তো আপনাদের কাছে একটা অনুরোধ রাখি যে হ্যাঁ আমার জন্য এবং আমার ভাইয়ের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য আপনারা সকলে প্রার্থনা করবেন, যেন আমরা সব পরিবারে একদিন চার্চে উপস্থিত হতে পারি, এবং আমি এবং আমার ভাই যেরকমভাবে ঈশ্বরের কাজ করছি, ঈশ্বর যে সুযোগ আমাদেরকে দিয়েছেন তা যেন আমরা ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসার জন্য ব্যবহার করতে পারি। কারণ আমরা কোনোদিনও, বিশেষ করে আমি কোনোদিনও ভাবিনি যে হ্যাঁ আমি ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসার কাজ করব, ঈশ্বরের প্রচারক হিসাবে কাজ করব। আমি একদিন অন্ধকারে ছিলাম, সেই জায়গা থেকে প্রভু যিশু আমাকে আলো দেখিয়েছেন, আর সেই আজকে আমি এই জায়গাতে আছি। যে সকল মানুষ ঈশ্বরকে এখনও জানেনি, প্রভু যিশুর ভালোবাসা এখনও জানেনি, তাদের কাছে আমি চাই যে প্রভু যিশু সেই জ্যোতি পৌঁছে দিতে। সেটা যে কোনো মাধ্যম হিসাবে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমি চাই প্রভু যিশুকে সকলের কাছে পৌঁছে দিতে, তার জ্যোতিকে সকলের কাছে পৌঁছে দিতে। আমি এবং আমার ভাই যেরকমভাবে কাজ করে যাচ্ছি সেইভাবেই যেন আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা যেন কাজ করে যেতে পারি। ঈশ্বর যেন আমাদেরকে আশীর্বাদ করেন, সকলে আমাদের জন্য প্রার্থনা করবেন। আমেন।